গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। তো বন্ধুরা, এখন বাজে 9:07 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন খেতে বসেছি আর সকালবেলা প্রচুর খিদে পেয়ে গিয়েছে, তো খাচ্ছি। দেখো, একটা রুটি আছে আর একটা অমলেট আছে, তো এটাই ব্রেকফাস্টে খাচ্ছি আজকে। আর বাবান গিয়েছে স্কুলে, স্কুলে ছেড়ে এসেছি। টিফিনে নিয়ে গিয়েছে কি বলতো, কেক, আর দুপুরে রান্নাবান্না এখন কিছুটা করব, কারণ ওর ছুটি হবে সেই 10:30। তো ততক্ষণে যতটা আমি করে পারি করব। মেথি শাক ভাজা, মেথি শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে, আর হবে ডিমের ঝোল। একদম সিম্পল রান্নাবান্না হবে। ডিম আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ 9টা বেজে গেছে আর আজকে আমার প্রচুর খিদে পেয়েছে। তো চলো খেতে পারা। তো ফ্রেন্ড, দেখো খাওয়া দাওয়া সেরে রান্না করে চলে এসেছি। আজ ডিম আলু তা একটু ভেজে নিচ্ছি, তো ডিম আলু ঝোল হবে তোমাদের বললাম। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। তো ফ্রেন্ড দেখো, এই হচ্ছে বেগুন আমি এই যে কেটে রেখেছি, আলু, আর এই হচ্ছে মেথি শাক ভালো করে ধুয়ে রেখেছি দেখো। আর এই যে আমি ফোড়নের জন্য কিন্তু পেঁয়াজ রসুন আর কালো জিরে ইউজ করব। আর এখানে আছে বড়ি, তো এত কিছু দিয়ে মানে আলু বেগুন বড়ি সব কিছু দিয়ে মেথি শাক চচ্চড়ি। প্রথমে দেখো আমি আলুটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি মেথি শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এদিকে আলু বেগুনটা একটু ভাজা হয়ে এলে এবার আমি শাকটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর কিছু নয়। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে শাকটাকে চাপা দেবো, সামান্য একটু জলের মানে ছিটা ফোটা দিয়ে এরকম দেয়, অনেক বেশি জল দেবো না। দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আর শাকটাও একটু। তো এবার আমি শাকটা ফোড়ন দিলাম। এই দেখো পেঁয়াজ কুচি আর রসুনটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর বড়িটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি, ওটা নামানোর সময় একটু দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, শাক পাড়া, একটু শাক হলেই মানে চিনি হলেই ভালো হয় মিষ্টি। তো এই দেখো বড়িটা ভেজে রেখেছিলাম, আর এখন বন্ধুরা শাকটা একদম রান্না কমপ্লিট, মেথি শাকটা তো বড়িটা দিয়ে এবার আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো চলো। তো ফ্রেন্ড দেখো, আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তো রান্নার যে বাসনগুলো আছে আর আমাদের সকালের টিফিন খাওয়ার যে বাসনটা ছিল আমার, তো ওটা আমি নিয়ে এখানে বসেছি। আর রান্নার শেষে আমি স্কুলে গিয়ে বাবানকেও নিয়ে চলে এসেছি। তো স্কুল ড্রেসটা দেখো আমি এই যে কেচে দিচ্ছি, আর বাবান এসে দাঁড়িয়ে আছে, ও আমাকে বলছে আমাকে একটা বাটি দাও, আমি এখন ঘরে গিয়ে ঝুড়ি ভাজা খাবো। তো দাঁড়িয়ে আছে, তা আমি বললাম দাঁড়াও ঠিক আছে দিচ্ছি তোমাকে আমি একটা বাটি, তাই বলেছি বলে ও দেখো আমার পেছনেই দাঁড়িয়ে আছে। তো আমি ওকে এবার একটা বাটি দিয়ে দেবো, না হলে ও দাঁড়িয়েই থাকবে। তো দেখো আমি এই যে উঠে যাচ্ছি ওকে একটা বাটি দেবো বলে, বাটি নিয়ে গিয়ে ও ঝুড়ি ভাজা খাবে আর টিভি দেখবে, টিভি চালিয়েছে। তো সকালবেলাটা এরকম তাড়াহুড়ো করেই চলে যায়, মানে প্রচুর কাজ প্রচুর কাজ, কাজের আর শেষ নেই। তো জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেলে বাসনটা মেজে একবারে স্নান করে ঘরে যাব। তো বন্ধুরা, আমি যেভাবে মেথি শাকটা চচ্চড়ি করলাম তোমরা আলু বেগুন দিয়ে, তো তোমরা এভাবে করে দেখবে, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয়েছিল। তো ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তাই জন্য বললাম, তো এভাবে একবার করে খেয়ে দেখো।
ওই দেখো বাবান খালি স্কুল থেকে এসে শুয়েই থাকে আর চোখ বন্ধ করে আছে, দেখবে ওর খালি শোয়া, পড়তে বললে পড়ে না। এই দেখো দেখবে কিলে 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 কিলে, দেখেছো কত দুষ্টু আমাকে মারছে, দেখো এই দেখো তোমরাও। তো বন্ধুরা এখন বাজে 1:21, আর আমি স্নান করে চলে এসেছি। এই যে তো খেতে বসবো এক্ষুনি, খাবার দাবার নিয়েই বসেছি। তো ভাতটা বাড়বো, বাবানকেও দেবো, আমি নিজেও খাবো। তো চলো খাবার দাবারগুলো আরেকবার তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো ভাত, এই যে মেথি শাক চচ্চড়ি আলু বেগুন দিয়ে, আর এটা হলো ডিমের ঝোল। তো চলো খেয়ে দিয়ে পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:54, আর দেখো আমি ওই যে একটু শুয়েছিলাম, তো উঠে এসে যে দুধ টুধ জাল দিয়ে দিলাম, জামা কাপড় তুলে নিয়েছি, আর বাবানকে নিয়ে এখন যেতে হবে সেই যোগ আসনে। ওই দেখো বাবান একদম রেডি হয়ে গিয়েছে। কি বাবা ঠান্ডা লেগেছে, কেমন ঠান্ডা লেগেছে, অনেক বেশি না কম, জানে না না, এখানে অতটাও ঠান্ডা পড়েনি। তো চলো রেডি হই, পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো দেখো আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি, আর বাজে এখন 5:30। তো 5:30-টার আগেই কিন্তু আরও বেশি অন্ধকার হয়ে যায়, সন্ধ্যে হয়ে যায় 5টার পরপরই। আর এখানে দেখো রেডি হয়ে গিয়েছি, বাবানকে নিয়ে বললাম না বেরোবো যোগাসন করাতে। তো যোগাসন করাতে শুধু নয়, যোগাসন ওর কমপ্লিট হয়ে যাবে 6:30-টার মধ্যে, ওখান থেকে একবারে ওকে পড়তে দিয়ে আসবো। তো রেডি হয়ে দেখো চলেও এসেছি, আর এই যে আমি একদম যে ক্লাবে ওকে করতে নিয়ে আসি যোগাসন, সেই ক্লাবের বাইরে যে বসে আছি। তো অন্যদিন অন্য দুই একটা মারাও থাকে, আজকে কেউ নেই, আজকে আমি একাই আছি। তো বাবানকে দেখো ছেড়ে দিয়ে চলে এসেছি পড়ার ওখানে, আর আজকে রাতে খাবো রুটি, ওই জন্য রুটি করছি। তো দুটো রুটি করব, বাবান খাবে ভাত আর আমার জন্য রুটি করছি। তো দুটো রুটি কিন্তু করছি, তো রুটিটা করে নিয়ে গিয়ে ও ঘরে গিয়ে একটু রেস্ট নেব। তো এখন প্রায় বেজে গিয়েছে 7টার বেশি বাজে, 7:05 যেরকম হবে হয়তো। তো ভাবলাম আগে রুটিটা করে নিই বাবানকে ছেড়ে এসে, আর যদি বসে পড়ি একবার টিভি দেখতে শুরু করি তাহলে আর হবে না, সেই আমাকে ভাতই খেতে হবে। তো ওই জন্য ভাবলাম আগে রুটিটাই করে নিই। তো দেখো একটুখানি আটা মেখে দুটো রুটি হয়েছে, এমনই হবে। তো এই দেখো আমি গ্যাসে করে নিচ্ছি, কারণ রুটিটা না আমি রুটি মেকারে একদম করতে পারি না, আমার কাছে রুটি মেকারও আছে, তো রুটি মেকারে একদম আমি ওটা করতে পারি না, আর আমি গ্যাসেই ভালো পারি। তো দুটো রুটি আমি গ্যাসেই করে নিচ্ছি, আর তোমরা তো জানো আমি রান্নাটা কিন্তু ইন্ডাকশানেই করি, গ্যাসটা শুধু রুটির জন্য করি, আর যখন কারেন্ট থাকে না তখনকার জন্য, রান্না করতে করতে কারেন্ট চলে গেল তখন আর কি করব, তখন ওই গ্যাসে বসিয়ে দিই, এর চেয়ে ব্যাপার না, হলে ইন্ডাকশানেই বেশি কাজ হয় আমার। তো রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো লুচি, মানে লুচি বলছি সরি রুটি, ভুলভাল বকছি ভয়েস দেওয়ার সময়। দেখো দুটো রুটি কিন্তু আমার খুব ভালো ফুলেছে, একদম ফুলকো রুটি হয়েছে। তো চলো বন্ধুরা ও ঘরে গিয়ে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি, আর দেখো মুড়ি, তো এখন মুড়ির কৌতো কৌতোকে ঢালা হয়নি, তো এটা আমি এখন মুড়িগুলো ঢালবো। দেখো অল্প পরিমাণ মুড়ি আছে আর এটাকে ঢেলে দেবো, 2 প্যাকেট মুড়ি না ধরেনি, তো ওই যে কিছুটা বেঁচে গেছে আমি ওইভাবে রেখেছি, আর এই যে বালতি ভর্তি করে রেখে দিই। তো বন্ধুরা এখন বাজে 8:08, আর আমি সমস্ত কাজ সেরে এই যে একটু এসে বসেছি। এখন দেখতেই পেলে অনেক জামা কাপড় ছিল, ওগুলো কিছু শুকিয়ে, মানে কিছু বলতে দুটো একটা শুকোয়নি, একটু একটু কোনো রকম স্যাঁতস্যাঁতে আছে, তো ওগুলো ঘরেই মেলে দিয়েছি। আর এখন যাবো বাবানকে আনতে, 10 মিনিটের মধ্যেই বেরোবো, এসে তো দেখলে চেঞ্জ করিনি, রুটি করলাম, বাড়ি ফিরতে ফিরতে তো পুরো 7টা বেজে গিয়েছিলো, তখন একটা সিরিয়াল হলো তো ওটা একটু দেখলাম, আর যে কথাটা যে টাইটেল বা থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ, তো টাকা ইনকাম করাটা মানে টাকা উপার্জন করাটা অতটাও সোজা নয়, কারণ আমি যেটা ভেবে ইউটিউবে এসেছিলাম যে খুবই সোজা, কিন্তু না এখানে এসে দেখলাম অতটাও সোজা নয়, সব টাকা ইনকাম করা মানেই কষ্ট করতেই হবে এরকম ব্যাপার। তো আমার সাথে তো হয়েছে, বুঝতেই পেরেছো, একটা চ্যানেল তো ওরকমভাবে ডিলেট হয়ে গেল, কতদিনের কষ্ট করে একটা চ্যানেল, আবার একটা চ্যানেলে যে খুলেছি তাও তো প্রায় 2 মাস হয়ে গেল, এখনও কিছু বুঝতে পারছি না। অবশ্য তোমরা যদি সাথে থাকো অবশ্যই একদিন সফল হব।
তো যাই এখন বাবানকে নিয়ে আসি, পরে আবার কথা। তো বন্ধুরা এখন দেখছি আরও 10 মিনিট হাতে আমার আছে সময়, তো বাবানকে আনতে যাওয়ার জন্য। তো ওই 10 মিনিটে দেখো আমি ভাতটাও গরম বসিয়ে দিয়েছি, ছেলে এসে খাবে। আর এদিকে দেখো আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো কাঁচা ধোয়া মানে শুকিয়ে গেছিলো বিকেলে আর ভাঁজ করা হয়নি, তো ভাবলাম ওগুলো ভাঁজ করে রেখে দিই। তো আবার বসে পড়লাম, 10 মিনিটটাই বা চুপ করে বসে কেন থাকবো সেটা ভেবে এগুলো ভাঁজ করে নিচ্ছি, ভাতটাও আমি গরম করে রেখে যাচ্ছি। তো আজকের ব্লগটা বন্ধুরা আর বাড়াবো না, তো চলো ভিডিওটা বা ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। চলো আজকের মতো টাটা।